আমরা মনে করে এক্সপোর্ট বন্ধ হলে বাইডেন ট্রাম্পও পরিধানের পোশাক পাবে না জানাবো পরিকল্পনার ভুলে আন্দোলন ব্যর্থ বিএনপি ও সমমানদের অন্যদিকে যে কোনো চাপ অতিক্রম করার সাহস রাখে সরকার ওবায়দুল কাদের সবশেষ ডান্ডা বেরি পড়িয়ে নেতাকর্মীদের ফেলে রাখা হয়েছে রেজপি দেশ বিদেশে সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত দ্বাদশ সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভা গঠিত হয়েছে এমনকি শপথের পর ইতোমধ্যে পৃথক পৃথক মামলায় দায়িত্ব নিয়েছেন মন্ত্রীরা রোববার থেকে অফিস শুরু করেছেন তারা এদিকে এই নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির সমমাননা দলগুলো এখনও নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে পাশাপাশি তারা কর্মসূচি অব্যাহত রেখেছে অন্যদিকে বিরোধী দলের কর্মসূচি ও আন্তর্জাতিক কোনো চাপকে গুরুত্ব সহকারে দেখছেন না মন্ত্রিসভার সদস্যরা দেশের সমসাময়িক ইস্যু নিয়ে যমুনা টেলিভিশনের টক শোতে অংশ নিয়েছিলেন রাজনীতি বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এই সময় সাবেক এই সংসদ সদস্যের কাছে জানতে চাওয়া হয় গাজীপুর এক আসন থেকে নির্বাচিত এমপি আকম মোজাম্মল হক মন্ত্রিসভায় ডাক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশে কি হবে তার সিদ্ধান্ত আমরা নেব জনগণ নেবে কে কি বললো তা দেখার প্রয়োজন আমাদের নেই তিনি বলেন আমাদের যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে আমি তাদের স্যাংশন দিয়ে দিব তাদের সঙ্গে বাণিজ্য করব না অসুবিধা কি মন্ত্রীর এমন বক্তব্যকে কিভাবে দেখছেন আপনি জবাবে রনি বলেন ওনাকে ধন্যবাদ উনি সত্য কথা বলেছেন ওনার বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের যে চরিত্র সেটি ফুটে উঠেছে শুধু উনি নয় আওয়ামী লীগের অনেকে চায় যে আমেরিকাকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হোক এর কারণ হলো আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অধিকাংশই বাংলাদেশে পোশাক পরিধান করেন আর যুক্তরাষ্ট্র 40% পোশাক বাংলাদেশ থেকে যায় আওয়ামী লীগের অনেক নেতা মনে করে যে আমরা গার্মেন্টস এক্সপোর্ট বন্ধ করে দিলে মার্কিনরা জামা কাপড় পরতে পারবেন না তারা মনে করে বাইডেন ট্রাম্পও হয়তো পোশাক পরিধান করতে পারবেন না বাইডেন তখন বাংলাদেশে এসে গণভবনে প্রবেশ করার চেষ্টা করবেন এমনকি সেখানে প্রবেশ করতে না পারলে মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন সেটিও সম্ভব না হলে এদেশে অনেক লোকের সহায়তা নিয়ে মোজাম্মেলের মনোরঞ্জন করার চেষ্টা করবেন এমনটি ভাবে আওয়ামী লীগের লোকজন তিনি আরো বলেন আওয়ামী লীগের লোকেরা মনে করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিলেই সঙ্গে সঙ্গে পিটার ডি হাসের চাকরি চলে যাবে চলে যাচ্ছে পরের সংবাদে গত 7 জানুয়ারি নির্বাচন ঘিরে সরকার পতনের আন্দোলনের পরিকল্পনায় ভুল এবং কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা ছিল বলে মনে করছেন বিএনপির সমমাননা রাজনৈতিক দলগুলো তাদের পর্যালোচনা বলছে মূলত এই দুই ভুলের কারণে আন্দোলন সফলতা আসেনি যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে গত 9 জানুয়ারি থেকে বিএনপির ধারাবাহিক বৈঠক এ মূল্যায়ন উঠে এসেছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভুল ত্রুটি শুধরিয়ে ভবিষ্যৎ করণীয় বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে আন্দোলনে অংশগ্রহণকারী সমমাননা দলগুলো গত শনিবার রাতে রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সবশেষ বৈঠক করে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে শরীরদের মতামত নেওয়ার অংশ হিসেবে সাম্প্রতিক বৈঠকগুলো হয় সব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠক সূত্র জানায় বিএনপি সহ সব দলের শীর্ষ নেতারা ভোটের আগের আন্দোলন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা কথা বলেন এইসব বৈঠকে ব্যর্থতার পাশাপাশি তাদের বিবেচনায় সফলতার চিত্র উঠে এসেছে দলগুলোর নেতারা মনে করেন আন্দোলনে সরকারের পতন না হলে ভোটার উপস্থিতি কম হওয়াটা তাদের সফলতা তারা মনে করেন ভোটাররা রাজপথে আন্দোলনে সমর্থন দিয়েছেন এবং ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে তবে ভোট বর্জন অসহযোগ আন্দোলনে কর্মসূচি তৈরির আগে শরিকদের মতামত না নেওয়ার বিএনপির প্রতি অসন্তোষ প্রকাশ করেন কয়েকটি দল ও জোটের শীর্ষ পর্যায়ের নেতারা ধারাবাহিক বৈঠকের বিষয়ে সূত্র জানায় যুগপথ আন্দোলনের শরিকরা আপাতত কঠোর আন্দোলনে না যাওয়ার পক্ষে মত দিয়েছে তার কিছুদিন জনসম্পৃক্ত কর্মসূচি পালনের উপর গুরুত্ব আরোপ করে বিএনপি আগামী 19 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি দিতে পারে এরপর সভা সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি শুরু হতে পারে গণতন্ত্র মঞ্চের শরিক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন কালের কণ্ঠকে বলেন বৈঠকে ভোটের আগের আন্দোলন পর্যালোচনা করা হয় আন্দোলনের সফলতা ব্যর্থতা ও ভুল ত্রুটি আলোচনায় এসেছে ভবিষ্যৎ করণীয় কথা হয়েছে গণতন্ত্র মঞ্চের পর্যালোচনায় বিএনপি যুগপথ আন্দোলনের সঙ্গে প্রায় 40টি রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তবে জোট শরিকদের মধ্যে গণতন্ত্র মঞ্চের মতামতকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেয় বিএনপি সেজন্য তাদের সঙ্গে বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলছে বৈঠকে মঞ্চের নেতারা বলেন হরতাল অবরোধ কর্মসূচিতে জনগণ নৈতিক সমর্থন দিয়েছে কিন্তু কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা সেভাবে রাজপথে নামেননি ঝটিকা মিছিলে বিক্ষিপ্তভাবে কর্মসূচি পালিত হয়েছে যাচ্ছে পরে সংবাদে সরকার দেশি বিদেশে যে কোনো ষড়যন্ত্র চাপ অতিক্রম করার সাহস রাখে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি বলেছেন, দেশে বিদেশে চাপ আছে, তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি। পদ্মা সেতু ও রাজধানীতে আধুনিক মেট্রো রেল তার বড় উদাহরণ। আরো 5টি মেট্রো রেল হবে, এর পাশাপাশি 2টি পাতাল রেলের কাজ চলছে। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবে। রোববার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম সচিবালয়ে আসেন তিনি। অবেদুল কাদের বলেন, আমাদের সম্পর্ক মাটি ও মানুষের সঙ্গে। মাটি ও মানুষের সঙ্গে যে দলের যে সরকারের সম্পর্ক, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা অসম্ভব নয়, সবই অতিক্রম করতে পারবে বর্তমান সরকার। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, পথে পথে বাধা, পদে পদে বাধা, সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনী পরিস্থিতি, নির্বাচন তো হয়েই গেছে। অনেকে বলেছেন নির্বাচন তো করতে পারবেন না, কিন্তু আমরা নির্বাচন করেছি, আমাদের স্বপ্ন আপনারা বাস্তবায়িত করেছি। আমাদের উপর চাপ আসবে তা জানি, বিদেশি চাপ আসবে, নানা ধরনের চাপ আসবে, পাশাপাশি আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে, এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। বিএনপি সহ সমমননা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশটা সবার, দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না, সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে। আমরাও চিরজীবন ক্ষমতায় থাকবো না, একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এদেশের সব সম্পদ জনগণের, বিরোধী দলে যারা আছেন তারাও এই সম্পদের অংশীদার। কাজে উন্নয়নে যে যাত্রা শুরু হয়েছে সেটা 2041 সালে অবধি আমাদের পিছনে নিয়ে যেতে হবে। সড়কের শৃঙ্খলা ও যানবাহনের শৃঙ্খলার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সেতু মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ আছে, চ্যালেঞ্জ অনেক আছে, তবে এর মধ্যে আমি এখনো বলি সড়কের শৃঙ্খলা, যানবাহনের শৃঙ্খলা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি, আশা করি সেটি বাস্তবায়ন হলে সড়কের নিরাপত্তা বাড়বে। চলে যাচ্ছে পরের সংবাদে। কারাগারে বিএনপি নেতা কর্মীদের মৃত্যুর কথা উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, গত কয়েকদিনে কারাগারে 10 জনের অধিক বিএনপি নেতা কর্মী মারা গেছেন। কারাগারে তারা চিকিৎসা পাচ্ছেন না, তাদের হাত ও পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে কারাগারের ভিতরে হাসপাতালে ফেলে রাখা হয়েছে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ পরশুদিন যা বলবে আজকে তার উল্টো মন্তব্য করে রিজভী বলেন, এখনো অবৈধ সরকারের প্রধানমন্ত্রী কি চিৎকার করে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অমুক দেশ এটা পছন্দ করে না করলেও তারা আমাকে এই করতে চায় সে করতে চায়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখনো ষড়যন্ত্র হচ্ছে, প্রতিনিয়তই তিনি ষড়যন্ত্র তথ্য আবিষ্কার করছেন। কিন্তু ওবায়দুল কাদের সাহেব, আপনিও ছাত্রনেতা ছিলেন, আপনার নেত্রী বলেছিলেন এরশাদের অধীনে নির্বাচন করলে তারা বেইমান হবেন, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার নেত্রী গেলেন, তাহলে দেশের তরুণ সমাজ আওয়ামী লীগ করবে কেন? যারা ব্যক্তিগত স্বার্থে দল জাতীয় পার্টি বিক্রি করে দেয়, আর যদি আওয়ামী লীগ করতে হয় তাহলে নিজেকে আগে মুনাফিক হতে হবে। যে মুনাফিক হতে পারে সেই আওয়ামী লীগ করবে, আর মিথ্যাবাদী হলে সে আওয়ামী লীগ করতে পারে। রিজভী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বিবৃতি দিয়েছেন, আর আমাদের আইনমন্ত্রী একেবারে প্রধানমন্ত্রীর একজন খাস মোসাহেব, আর প্রতিদিন বিএনপি কত নির্যাতিত হচ্ছেন এটা না শুনে তিনি ঘুমাতে যান না। সেই আনিসুল হক সাহেব বলেছেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের বিবৃতি তথ্যের ঘাটতি আছে, এখানে বিচার ও আদালত নিজ গতিতে চলে। আইনমন্ত্রী বলেন, এই যে বললাম উনি মিথ্যা কথা বলতে পারেন বলেই তো আওয়ামী লীগের মন্ত্রী। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।